আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সামাজিক দূরত্ব না মানায় করোনা আরো বেশি সংক্রমিত হচ্ছেন বললেন প্রধানমন্ত্রী। দুর্ভিক্ষের মতো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সরকার। নারায়ণগঞ্জে করোনায় আরো চারজনের মৃত্যু, গাজীপুরে নতুন করে আক্রান্ত 97 জন। যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা 40,000 ছাড়িয়েছে, আরো 7 বাংলাদেশের মৃত্যু। এবং করোনার কারণে ক্ষতিপূরণ হিসেবে চীনের কাছে 130 বিলিয়ন পাউন্ড চেয়েছে জার্মান গণমাধ্যম, ক্ষুব্ধ বেইজিং। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। সামাজিক দূরত্ব না মানায় মানুষ করোনা ভাইরাসে বেশি সংক্রমিত হচ্ছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার কারণে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সামাল দিতে অর্থনীতির চাকা সচল করার ইঙ্গিত দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে কারখানা চালানো যাবে। গণভবন থেকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 8 জেলার সাথে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা পোশাকের মান নিয়ে ক্ষোভ জানান প্রধানমন্ত্রী, নির্দেশ দেন তদন্তের। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। একদিকে করোনা আক্রান্তদের চিকিৎসা, অন্যদিকে সংক্রমণ ঠেকানো, এসব বিষয়ে জেলাগুলোর প্রস্তুতি জানতে ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স। মানুষকে সুরক্ষিত করার জন্য নানা ব্যবস্থা নিয়েছি। তিনি জানান, সরকারের নানা পদক্ষেপের কারণে করোনা এখনো নিয়ন্ত্রণে, তবে স্থবিরতা নেমেছে অর্থনীতিতে। এ অবস্থায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত সরকার। সারা বিশ্বে যেখানে হাজার হাজার লোক প্রতিদিনে মারা যাচ্ছে, সেখানে আমরা নিয়ন্ত্রণ রাখতে পেরেছি। আমি মনে করি যে আমাদের জনগণ যদি আরেকটু সচেতন থাকেন, আরেকটু নিজেকে সুরক্ষিত রাখেন, তাহলে এটা সকলের পক্ষে নিয়ন্ত্রণ করা সহজ। বিশ্বব্যাপী আমরা যেটা আজকে মহামারী এটা দেখা দিয়েছে করোনা ভাইরাস, যার ফলে হয়তো দুর্ভিক্ষ দেখা দিতে পারে, সেখান থেকে আমাদের দেশকে বাঁচানো এবং বিশ্ব অর্থনৈতিক মন্দার হাত থেকে দেশকে রক্ষা করা, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। করোনার মধ্যেও গাজীপুরে 120টি কারখানা চালু আছে। আগামী রোববার থেকে আরও কারখানা চালু করতে চায় বিজিএমইএ। যদি আরও প্রতিষ্ঠান এখানে চালু হয় তাহলে এটি আমাদের জন্য খুবই দূর হবে। শ্রমিকদের আনা নেওয়ার ব্যাপারে গতবার যেমন হঠাৎ সুপারভাইজার দিয়ে শ্রমিকদের ডেকে নিয়ে আসলো, আমি মনে করি যেটা কোনো মতে ঠিক হয়। তো এইভাবে তাদেরকে যেন কোনো রকম মানে এসে না পড়তে হয়, তাহলে তাদেরকে আনতে হলে আনার ব্যবস্থা করতে হবে, আবার তাদের থাকার ব্যবস্থা করতে হবে, এবং তার জন্য সেই স্বাস্থ্য বিষয়ে সুরক্ষা রেখে যেন থাকতে পারে, তাহলে তারা এটা চালু করতে পারবে। করোনায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হচ্ছেন, তাদের সুরক্ষায় যে পোশাক সরবরাহ করা হচ্ছে তার মান নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। এটা এখানে যেহেতু লাইভে অনেক আছে, আমরা কথা বলছি না, তবে লেখা আছে N95, কিন্তু ভিতরে জিনিস সবসময় কিন্তু সঠিকটা যাচ্ছে না। তো এটা কেউ যদি এরকম কিছু করে থাকে বা এর সাপ্লায়ারকে, তো আমি শুধু বলেছিলাম যে মহানগর হাসপাতালে এটা যাচ্ছে, বাবুবাজারে যে হাসপাতালটা হতো ওটা তো করোনা ভাইরাসের জন্য ডেডিকেটেড। তো এরকম কিন্তু কিছু কিছু জায়গায় যদি হয় এটা তো ঠিক না। তো সেটা আপনারা যাদেরকে এনগেজ করেন, যাদেরকে এই ব্যবসাটা দেন বা যারা নেয় বা যারা সাপ্লাই দেয়, তারা সঠিকটা দিল কিনা। বক্স তো ঠিক আছে, কিন্তু বক্সের ভিতরে জিনিসগুলি ঠিক আছে কিনা আমরা একটু নজরদারিটা বাড়ানো দরকার। আমাদের এমনকি একজন বাঙালি নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আরও 4 জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 86 জন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মারা গেছে আরও অন্তত 4 জন। এর মধ্যে বরিশালে 2 জন এবং নাটোর ও কুড়িগ্রামে 1 জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের নতুন হটস্পট গাজীপুরে নতুন করে 97 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল থামছেই না। ঢাকার পর এ পর্যন্ত নারায়ণগঞ্জেই করোনা প্রাণ কেড়ে নিয়েছে 30 জনের। জেলার সিভিল সার্জন খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন করে 86 জন সহ জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে 411 জন।
এদিকে জেলায় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের টহল জোরদার করা হলেও লকডাউনের মধ্যে অনেক এলাকায় মানুষের চলাচল আটকানো যাচ্ছে না। দিন দিন অবনতি হচ্ছে গাজীপুরের করোনা পরিস্থিতি। রোববার দুপুর থেকে পরবর্তী ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৯৭ জন। এ নিয়ে উদ্বেগ বাড়ছে জেলাবাসীর। করোনা উপসর্গ নিয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে আরও দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক বাকির হোসেন জানান, করোনা ভাইরাসে তাদের মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হতে দুজনের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। এদিকে এক ইন্টার্ন ডাক্তার সহ মোট দুজন চিকিৎসক নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। বরিশালে ২২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে, এর মধ্যে ৭ জনই চিকিৎসক। নাটোরের বাগাতিপাড়ায় করোনা উপসর্গ নিয়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, উপজেলার নওশেরা গ্রামের এই ভ্যান চালক গত ৩-৪ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নমুনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত নিহতের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে টাঙ্গাইল থেকে আসা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবেদ আলী সরকার এ তথ্য জানিয়ে বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় এলাকাবাসী দাফনে অংশ নেয়নি। পরে থানা পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় সোমবার সকালে মৃতের দাফন সম্পন্ন করা হয়। এদিকে খুলনায় নতুন করে ৩ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে। এ ঘটনায় মেডিকেল কলেজের গেস্ট হাউস, প্রশাসনিক কার্যালয় ও শিক্ষক লাউঞ্জ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, ডাক্তারদের সংস্পর্শে আসা নার্সসহ কর্মচারীদের নমুনা পর্যায়ক্রমে সংগ্রহ করে পরীক্ষা করা হবে। অন্যদিকে লক্ষ্মীপুরে নতুন করে ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৬ জন করোনা রোগী শনাক্ত হল। আর নোয়াখালীতে নতুন করে এক তরুণ করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৬ জনে। এদের মধ্যে মারা যাওয়ার পর নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়। দিনাজপুরে বাবা মায়ের পর তাদের ৫ বছর বয়সী শিশু করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা। দর্শক, এই মুহূর্তে রাজধানী পুরান ঢাকায় আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। রাব্বি, সকাল থেকে নগরীর অবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ চৈতি। সকাল থেকে নগরীর উন্নয়ন এলাকায় কিছুটা জনসমাগম কম চোখে পড়লেও পুরান ঢাকায় এই অবস্থা বলা যায় একরকম আতঙ্কজনক রকমই। আপনি এই এলাকায় পুরান ঢাকার লালবাগেই শুধুমাত্র এই পর্যন্ত ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং এছাড়া ঝুঁকি নিয়ে করোনার পরীক্ষার জন্য অনেককেই নেওয়া হয়েছে, অনেকেরই নমুনা সংগ্রহ করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে বাঁশ দিয়ে লক করে রাখা হয়েছে, কিন্তু তাতে কিছু সাধারণ মানুষের আসলে কিছু যায় আসে না, কারণ বাঁশের নিচ দিয়ে তারা যাতায়াত করতেছেন। এতক্ষণ পর্যন্ত সকাল থেকে ১০টার পর থেকে আমরা দেখেছি রীতিমতো অন্যান্য দিনের মতোই, বাজারের মতো যেরকম অন্যান্য দিন থাকে সেই রকমই অবস্থা ছিল। এখন ২টার পরের থেকে আমরা দেখতেছি কিছু কিছু শাটার, কিছু কিছু দোকান বন্ধ হচ্ছে, কিন্তু এছাড়া সোশ্যাল ডিস্টেন্সিং বা সামাজিক দূরত্ব বলতে যেটা বোঝায়, যেটা যে নির্দেশনা সরকারের পক্ষ থেকে রয়েছে, তেমন কিছুই আসলে এখান থেকে সকাল বা এই পর্যন্ত চোখে পড়েনি। আপনি এখন পর্যন্ত এখনও দেখতে পারবেন যে মানুষের অবাধ যাতায়াত, অবাধ মেলামেশে, এবং এই এলাকায় আপনি জানেন যে সামাজিকভাবেও এই এলাকার মানুষ অনেক বেশি ঘনিষ্ঠ, তো তারা হ্যাঁ আতঙ্কে আছেন। যাদের কাছে জিজ্ঞেস করা হচ্ছে তারা ভয়ে আছেন, ভয়ের ব্যাপারটা তারা বলছেনও আমাদের কাছে। পাশাপাশি অনেক হতদরিদ্র মানুষ এই এলাকায় বসবাস করেন, যারা হচ্ছে আশপাশের সমস্ত মার্কেট, শপিং মলগুলোতে কাজ করতেন, কিন্তু তারা এখন কাজের অভাবে ঘরের মধ্যে রয়েছেন, কিন্তু তাদের তারা বারবারই বলতেছেন যে খাদ্য সহায়তা বা কোনো ধরনের সহায়তা তারা আসলে পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন না, ফলে টুকটাক কাজ করার জন্য তারা ঘর থেকে বের হচ্ছেন। আবার আড্ডা দিতে বা ঘর থেকে বেরোতেও তারা মোটে একদমই পিছপা হচ্ছেন না। তো এই অবস্থায় আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখার সাথে সাথেই অনেক ক্ষেত্রে, এমনকি মিডিয়ার উপস্থিতি দেখার সাথে সাথেও অনেক ক্ষেত্রে তারা সরে যাচ্ছেন চোখের সামনে থেকে, কিন্তু আবার যা তাই হয়ে যাচ্ছে। আসলে এই এলাকার মানুষের সচেতনতার নিয়ে প্রশ্ন তোলাই যেতে পারে। আবার তারা বলছেন যে সাহায্য সহযোগিতা যদি পর্যাপ্ত পরিমাণে থাকে বা আসে, তাহলে হয়তো বা অনেকে ঘরে থাকবেন বা ঘরে থাকতে চাইছেন তারা। এই হচ্ছে গিয়ে পুরান ঢাকার অবস্থা এবং অন্যান্য ঢাকার অন্যান্য জেলা, মানে মূল সড়কগুলোতে বা অন্যান্য এলাকায় জনসমাগম আমরা অপেক্ষাকৃতভাবে একটু কমই দেখেছি এই এলাকার তুলনায়। চৈতি, এই হচ্ছে ঢাকার সামাজিক দূরত্ব
তথ্য নিয়ে আমার কাছে যে তথ্য আপনাকে জানালাম। জি রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী পুরান ঢাকা থেকে সেখানকার সার্বিক অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। করোনা ভাইরাস পরিস্থিতিতে আটকে পড়া মালদ্বীপের 71 জন নাগরিক ও সে দেশে অবস্থানরত বাংলাদেশিদের করোনা চিকিৎসা দিতে মালদ্বীপ গেছে সশস্ত্র বাহিনীর 10 সদস্যের মেডিকেল টিম। বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130 পরিবহন বিমানে ঢাকা ত্যাগ করেন তারা। সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আবুল বাশার, বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এইশাদ শান শাকির এ সময় উপস্থিত ছিলেন। বিমান বাহিনীর 15 সদস্যের এয়ার ক্রুয়ের সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে ছিলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এনামুল হক। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান শেরনিয়াবাত তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। যুক্তরাষ্ট্রে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। সর্বশেষ 24 ঘন্টায় নিউ ইয়র্ক সহ দেশটির অন্যান্য রাজ্যে আরও 7 বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট 173 জন বাংলাদেশের মৃত্যু হল। সেই সাথে দেশটিতে মোট মৃতের সংখ্যা 40,000 ছাড়িয়েছে। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। যুক্তরাষ্ট্রে কোনোভাবে থামছে না মৃত্যুর মিছিল। সবচেয়ে বেশি বিপর্যস্ত নিউ ইয়র্ক, আর এ কঠিন সময়ে নিউ ইয়র্কের কুইন্সে বাংলাদেশি কমিউনিটি অঞ্চলের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উৎসাহ দিতে আসেন নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিও। স্বাস্থ্যকর্মীদের চেষ্টার প্রশংসা করে খাবার বিতরণ করেন তিনি। বাংলাদেশি বিভিন্ন সংগঠনের নেতারাও সেখানে অংশ নেন। এদিকে বেকার ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহযোগিতা করছেন বাংলাদেশি কমিউনিটির এলাকা কুইন্সের ডিস্ট্রিক্ট 39-এর অ্যাসেম্বলিওম্যান ক্যাটালিনা ক্রুজ। তার পাশে থাকার জন্য বাংলাদেশ কমিউনিটির নেতাদের ধন্যবাদ জানান তিনি। তবে গত দুদিনে নিউ ইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমে আসে, ভালো কিছুর প্রত্যাশা করছেন প্রবাসী বাংলাদেশিরা। নতুন কেস এবং ভিকটিম ফ্যাটালিটি অনেক কমে আসছে, হোপফুলি উইদিন 2 উইকস আমরা এটা অনেকখানি কভার করতে পারবো। গভর্নমেন্ট, আমেরিকান গভর্নমেন্ট প্লাস নিউ ইয়র্ক স্টেটের লোকাল গভর্নমেন্ট যারা আছে অনেকটা কভারেজ করে আসতে পারছে, এটা কভার করে আসতে পারছেন। সামনে হয়তো আমরা একটা শুভ দিন, ভালো দিন দেখতে পারবো। স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিদের আশা, দ্রুত করোনা ভাইরাসের প্রকোপ কমে আসবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা ভাইরাসের কারণে ক্ষতিপূরণ হিসেবে চীনের কাছে 130 বিলিয়ন পাউন্ড চেয়েছে জার্মান ট্যাবলয়েড পত্রিকা বিল্ড। এতে ক্ষোভের সঞ্চার হয়েছে চীনে। কোভিড-19 ভাইরাসের প্রাদুর্ভাব চীনে হওয়ায় দেশটিকে দায়ী করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। এরই মধ্যে বেইজিংকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। আরও জানাচ্ছেন পরাগারমান। চীনের উহান থেকে জার্মানি সহ পৃথিবীর 212টি দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। দিনকে দিন মৃত্যুর সংখ্যা বাড়ছেই, থামছেই না। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, ক্ষতি হচ্ছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সকল ক্ষেত্রে। আমেরিকা, ফ্রান্স ও ইংল্যান্ডের মতো জার্মানিও এই ভাইরাস সংক্রমণের জন্য চীনকেই দায়ী করে আসছে। তবে এর প্রকোপের উৎস রহস্য ঘেরাই রয়ে গেছে। বলা হচ্ছে সঠিক সময় তথ্য প্রকাশ করলে এর প্রকোপ ঠেকানো যেত। তা না হয় চীনের প্রতি ক্ষোভের কমতি নেই ইউরোপ আমেরিকার দেশগুলোর। দুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি জেনে শুনে করোনা ভাইরাস মহামারী আকারে ছড়ানো হয়ে থাকে তবে চীনের জন্য এর পরিণতি হবে ভয়াবহ। এদিকে জার্মান দৈনিক বিল্ড জানিয়েছে পর্যটন ক্ষেত্রে ক্ষতি 27 বিলিয়ন, চলচ্চিত্র শিল্পে 2.7 বিলিয়ন, জার্মান এয়ারলাইন্স লুফথানসার প্রতি ঘন্টার ক্ষতি 1 মিলিয়ন, ছোটখাটো ব্যবসায়ীদের ক্ষতি 50 বিলিয়ন পাউন্ড। চীন করোনা ভাইরাস সংক্রমণ ঠেকিয়ে রাখতে পারলেও ইউরোপ আমেরিকার অবস্থা খুবই ভয়াবহ। বিল্ডের সমস্ত অভিযোগ বাতিল করে সংবাদপত্রটির বিরুদ্ধে উগ্র জাতীয়তাবাদ উস্কে দেওয়ার অভিযোগ করেছে চীন। পরাগারমান, এটিএন বাংলা। করোনা ভাইরাস পরিস্থিতিতে আম ও লিচু সহ মৌসুমি ফল বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ঠাকুরগাঁওয়ের বাগান মালিকরা। ফলন ভালো হওয়ার আশা থাকলেও মৌসুমি ফল ব্যবসায়ী না থাকায় বিপণন ব্যবস্থা ও ন্যায্য দাম নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।
বাগান মালিকরা জানান অন্যান্য ফসলে তেমন লাভের মুখ না দেখায় আম লিচু নিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছিলেন তারা। তবে গত বছর এই সময় বেশিরভাগ বাগান মৌসুমি ফল ব্যবসায়ীরা কিনে নিলেও এবার চিত্র ভিন্ন, ফলে আর্থিক ক্ষতির আশঙ্কায় হতাশায় পড়েছেন তারা। কৃষি বিভাগের তথ্য মতে এবার 10,000 হেক্টরের বেশি জমিতে আম আর 3,000 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বিপাকে পড়েছেন হাওড় অঞ্চলে কাজ করা 20 গ্রামের কৃষকরা। ধান পাকলেও কৃষি শ্রমিক সংকটে হাওড় এলাকায় বন্ধ রয়েছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এছাড়াও রয়েছে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলের শঙ্কাও। পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি এবং লকডাউনের জন্য কোথাও যেতে পারছেন না 20 গ্রামের কৃষি শ্রমিকরা, ফলে আয় রোজগার বন্ধ হয়ে টানাপোড়েন দেখা দিয়েছে তাদের সংসারে। তবে এই অবস্থাতেও হাওড় অঞ্চলে কাজে যেতে প্রস্তুত জেলা কৃষকরা। তাদের সংকটের কথা ভেবে সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষকদের সেখানে পাঠানো ও পরিবহনের ব্যবস্থা করা সহ সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন 20 গ্রামের জেলা প্রশাসক। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকার সাভারে খেতেই পচে যাচ্ছে সবজি। এবছর বাম্পার ফলন হলেও প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বাজারজাত করা সম্ভব হচ্ছে না, এতে বিপাকে পড়েছেন সবজি চাষিরা। সাভার উপজেলা কৃষি অফিস জানায় এবার 2,000 হেক্টর জমিতে সবজির বাম্পার ফলন হয়েছে, তবে করোনার কারণে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকায় কৃষকরা সবজি বিক্রি করতে পারছেন না, ফলে খেতেই সবজি পচে যাচ্ছে। এই অবস্থায় সরকারের কাছে সুদমুক্ত ঋণের দাবি জানিয়েছেন সবজি চাষিরা। এবারে পার্টেক্স খেলার খবর। আগামী আগস্টের মধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপা লীগ শেষ করতে হলে দলগুলোকে 3 দিন পরপর খেলতে হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী কয়েকদিনের মধ্যে উয়েফার গভর্নিং বডি আবারও আলোচনায় বসবে, এমনটাই জানিয়েছে ব্রিটিশ পত্রিকা মিরর। বর্তমানে চ্যাম্পিয়ন্স ও ইউরোপা লীগের শেষ 16 খেলা শেষের দিকে। এর আগে সদস্য ফেডারেশনগুলোর সাথে ভিডিও কনফারেন্সে উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন বলেছিলেন, ঘরোয়া লীগ শেষ করাতে প্রাধান্য পাবে সবার আগে। আগের পরিকল্পনা অনুযায়ী 5 দিনে হবে প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল খেলা। দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে IEDCR এর নিয়মিত ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং আমি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। আমি প্রথমেই মাইক্রোফোন আমাদের পরিচালক TMSD ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর কাছে হস্তান্তর করব। উনি আমাদের লজিস্টিক বিষয়ে আপনাদের কিছু তথ্য জানাবেন। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল। ধন্যবাদ ম্যাডাম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, মিডিয়া কর্মী এবং বিশিষ্ট ব্যক্তিজন যারা আজকের এই প্রেস বুলেটিন উপভোগ করবেন, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে দেশের এই COVID-19 সংক্রমণের শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দিক নির্দেশনায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের যথাযথ দিক নির্দেশনায় CMSD দেশের এই কান্তি লগ্নে নিরবিচ্ছিন্নভাবে চিকিৎসা সহায়তার সাথে যারা সংযুক্ত চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের নিরবিচ্ছিন্নভাবে চিকিৎসা সামগ্রী প্রদান করে যাচ্ছে। আমি এখন আপনাদের সামনে CMSD কর্তৃক অদ্যাবধি যে সমস্ত চিকিৎসা সহায়ক সামগ্রী আমরা বিতরণ করেছি তার একটি তথ্য আমি দিতে চাই। আমরা এই অদ্যাবধি আমরা PPE গ্রহণ করেছি, যেটাকে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বলা হয়, 14,67,040, এবং আমরা সর্বমোট বিতরণ করেছি 10,93,119, এবং বর্তমানে PPE মজুদ আছে 3,73,921, যদিও আমাদের PPE লক্ষ্যমাত্রা এই মাসে 20 লক্ষ, এবং প্রতিদিন আমরা প্রায় 1 লক্ষের অধিক PPE গ্রহণ করে থাকি। আমরা প্রতিদিন বিভিন্ন বিভাগীয় শহর হতে কমিউনিটি পর্যায়ে হসপিটাল এবং বিভিন্ন স্তরে চিকিৎসক এবং চিকিৎসা সহায়তার সাথে যারা জড়িত তাদের জন্য আমরা গড়ে 60,000 থেকে 70,000 PPE
অন্যান্য সামগ্রী সহ বিতরণ করে থাকি। অন্যান্য সামগ্রীর মধ্যে যেগুলো রয়েছে সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লোভস এবং ফুট কভার, হেড কভার, বায়োহাজার্ড ব্যাগ এবং অন্যান্য জরুরি যন্ত্রপাতি সমূহ। এইভাবে আমরা পিপিইগুলো দেওয়ার গ্রহণের সময় এবং বিতরণের সময় আমরা সিএমএসডির আমাদের একটি কারিগরি কমিটি রয়েছে যার মাধ্যমে আমরা সবসময় সেগুলোকে যথাযথভাবে পরীক্ষা করে আমরা হস্তান্তর করে থাকি। একটি বিষয় এখানে বলা দরকার, যেটা হচ্ছে যে পিপিইগুলোর মধ্যে প্রায় 70% হচ্ছে আমাদের দেশীয় প্রস্তুতিকারী প্রতিষ্ঠান, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ওষুধ প্রশাসন দপ্তরের যথাযথ মান অনুসরণ করে সেগুলো তৈরি করা হয় এবং 30% হচ্ছে চায়না থেকে আমদানিকৃত। বর্তমানে আমরা আস্তে আস্তে উন্নত মানের পিপি বিভিন্ন পর্যায়ের হাসপাতালে আমরা সরবরাহ করছি, যেগুলো হচ্ছে যারা কোভিড হসপিটালে আইসিইউতে কাজ করে থাকেন, বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসার সাথে সংযুক্ত থাকেন এবং স্কিং এর সাথে যারা জড়িত থাকেন এবং অন্যান্য প্রশাসনিক জনবলের জন্য আমরা পিপি মজুত করছি। এছাড়াও আমরা পিপি আমরা সরবরাহ করছি দেশের প্রতিটি পিসিএল ল্যাবে, এমনকি আমরা সেগুলো সরবরাহ করছি যারা বিভিন্ন পর্যায়ে মাঠ কর্মী যারা স্যাম্পল কালেকশন করছেন। আপনারা জানেন যে N95 এমন একটি মাস্ক যেটা বাংলাদেশে এটার কোনো প্রতিষ্ঠান তৈরি করে না এবং বিশ্ব বেশ কয়েকটি সমর্থিত প্রতিষ্ঠান যেমন 3M সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো তৈরি করেন, কিন্তু এই পিপি আপনারা জানেন যে এই N95 মাস্ক এটা সহজলভ্য না এবং এটা আমাদেরকে আমদানির উপর নির্ভর করতে হয় এবং এটা ন্যূনতম 4 থেকে 6 সপ্তাহ সময় লাগে। যদি সেটা অন্য কোনো মাধ্যমে আসে, বিমানে আসলে সেটা সাধারণত 15 দিন বা 20 দিনের মধ্যে সেটা এসে উপস্থিত হয়। বর্তমানে আমাদের এই যে N95 আমরা যেটা বলি তার সাথে আরও অন্যান্য সমমানের মাস্ক আছে যেগুলোকে আমরা KN95 বলি, FFP2 বলি বা P2 বলি, এগুলো সবই একই ধরনের মাস্ক। এই মাস্কে আমাদের মজুদ রয়েছে প্রায় 1 লক্ষের অধিক মাস্ক। আমরা সেগুলো আমি যেই চিকিৎসা ব্যবস্থাপনার কথা বললাম, আইসিইউ ওয়ার্ডের চিকিৎসা এবং স্ক্রিনিংয়ের সাথে জড়িত পিসিএল ল্যাব সময় আমরা নিরবিচ্ছিন্নভাবে বিতরণ করছি। এই মাস্কের মান আমি এটা নির্ধারণ, এটা স্বাস্থ্য অধিদপ্তরের একটি কমিটি রয়েছে, কমিটি এই মাস্কগুলোর মান নির্ধারণ করার পরেই আমরা সেগুলো ক্রয় করে থাকি, যার কারণে এগুলোর মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। আমরা আশা করছি যে আগামী 1 সপ্তাহের মধ্যে নিরবিচ্ছিন্নভাবে দেশের প্রতিটি কোভিড হসপিটাল সহ অন্যান্য জায়গায় যেখানে এই N95 বা KN95 বা FFP2 মাস্কের প্রয়োজনীয়তা রয়েছে সেখানে আমরা সেগুলো সরবরাহ করতে পারব। আমি সাংবাদিক ভাই এবং অন্যান্য মিডিয়া কর্মী এবং যারা এই অনুষ্ঠান উপভোগ করছেন একটি বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। ইতিপূর্বে আপনারা জানেন যে এই মাস্ক নিয়ে একটি বেশ তথ্য বিভ্রাট এবং বিভ্রান্তিমূলক খবরাখবর ছাপানোর পর এবং এটা বিভিন্ন সামাজিক মিডিয়াতে আসার পর আমি এখানে প্রেস ব্রিফিং দিয়েছিলাম যে N95 মাস্ক দেশীয় কোনো প্রতিষ্ঠান তৈরি করে না এবং আমি এও বলেছি যে আমাদের দেশে যারা ওষুধ প্রস্তুত করেন এবং যারা বিভিন্ন ওষুধ সামগ্রী এবং সিরিঞ্জ বা ডিসপোজেবল বা অন্যান্য মাস্ক তৈরি করেন, এগুলো মান নিয়ন্ত্রণ এবং এগুলোর মূল্য নির্ধারণ করে থাকেন ওষুধ প্রশাসন অধিদপ্তর। এখানে সিএমএসডির পক্ষ থেকে কোনো জিনিসের দাম অতিরিক্ত দিয়ে ক্রয় করারও সুযোগ নেই এবং কোনো নিয়ন্ত্রণবিহীন কোনো মাস্ক ক্রয়পূর্বক সরবরাহ করার সুযোগ নেই। আমরা যখনই দেখি যে কোনো সরবরাহকৃত বিষয়ে কোনো ধরনের অভিযোগ উত্থাপিত হয়, সাথে সাথে সেটা আমরা সেই সরবরাহকারীকে আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে সেটা ফেরত প্রদান করি এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমি ইতিপূর্বে এই প্রেস ব্রিফিং দেওয়ার পরে এর পরেও দেখা যাচ্ছে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে এই দেশীয় কোনো এক কোম্পানির মাস্ক নিয়ে, যেটা একটা স্বাভাবিক মাস্ক, সেটা নিয়ে একটা বিভ্রান্ত এবং বানোয়াট এবং অসত্য তথ্য এগুলো দিয়ে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে একটি বানোয়াট তথ্য এবং অসত্য তথ্য এগুলো প্রকাশ করছেন। আমরা এর আগে এই বিভিন্ন সংবাদপত্রে আমরা প্রেস রিলিজ দিয়েছি, বিজ্ঞপ্তি দিয়েছি যে এই ধরনের
তথ্য থেকে বিরত থাকার জন্য। আমরাও বলেছি যদি এই ধরনের অসত্যমূলক তথ্য কেউ প্রকাশ করে থাকেন আমরা তাদের বিরুদ্ধে তথ্যের অধিকার আইনে আমরা ব্যবস্থা নিব। আজকের এই প্রেস ব্রিফিংয়ে বলতে চাই যে সিএমএসডি কর্তৃক যে সমস্ত আমরা দ্রব্যাদি দিয়ে থাকি এটা আমাদের কারিগরি একটি টিম আছে, পর্ষদ আছে, তার মাধ্যমে আমরা এগুলো মান নির্ণয় করে আমরা দিয়ে থাকি এবং এর সাথে যে মূল্য সেটাও আমরা এখানে নির্ধারণ করে থাকি এবং এই যে ক্রয় প্রক্রিয়া সেটার জন্য আমাদের কেন্দ্রীয় ঔষধাগারে আমাদের নিজস্ব একটি কমিটি রয়েছে যেটা আমরা পাবলিক প্রসিকিউটরি রোল 2008 মধ্যে বিস্তারিত দেওয়া আছে সেটা অনুসরণ করি আমরা এগুলো করে থাকি। স্বাভাবিকভাবে কোনো সর্বরহিত দ্রব্য চিকিৎসা সংযুক্ত দ্রব্য যদি কোনো পর্যায়ে গিয়ে পৌঁছে থাকে এটা যারা ব্যবহারকারী ওনার সাথে সাথেই আমাদেরকে জানাবেন, অতীতও তাই জানিয়েছেন। আমি অনুরোধ জানাব কেউ এই এই কোনো বিষয়ে বিশেষ করে মাছ বিষয়ে কোনো বিভ্রান্ত না ছড়িয়ে আপনারা সরাসরি আমাদের ইমেইল দেওয়া আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের কাছ থেকে যোগাযোগ করতে হবে। আপনারা দয়া করে বিভ্রান্ত বানোয়ার তথ্য প্রকাশ না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বিষয়গুলো নিশ্চিত করুন এবং সে আমরা নিশ্চয়ই সেগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। তবে আমি ব্যর্থহীনভাবে বলতে চাই যে আমরা কেন্দ্রীয় ঔষধাগার অদ্যাবধি যে সমস্ত দ্রব্যাদি আমরা সরবরাহ করছি এগুলো মান দেখে নিয়ে আমরা সরবরাহ করছি। আপনারা জানেন যে এই পর্যন্ত যে পরিমাণ আমি পিপিই কথা বলেছি এই 10,14,67,000 এটা ক্রয় করতে সরকারের আনুমানিক 176 কোটি টাকার খরচ হয়েছে এবং আমাদের প্রতিদিনই যদি আমি বলি শুধু পিপিই বিতরণের যে অর্থ সেটাও প্রায় 7-8 কোটি টাকা। আমি অন্যান্য যে সামগ্রী সেগুলো আমি এখানে আনছি না, শুধুমাত্র এইটুকু। তো এটা বুঝতে হবে যে সরকার এই বিষয়ে আমাদের প্রতি অনেক যথাযথভাবে এই ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন। আমরা দুর্যোগ মোকাবেলা আমরা সবাই মিলে করতে চাই। আসুন আমরা কোনো ধরনের এই বানোয়াট এবং মিথ্যা তথ্য আমরা প্রকাশ না করি, আমরা সবাই একসাথে মিলে কাজ করি যাতে এই কোভিড সংক্রমণ মোকাবেলায় আমরা যথাযথভাবে মোকাবেলা করতে পারি, দেশের যারা চিকিৎসার সাথে জড়িত চিকিৎসক জনবল সবাইকে আমরা সুরক্ষা করতে পারি। আমি এও আবার অনুরোধ জানাবো যে কোনো সামগ্রিক বিষয়ে যদি আপনাদের কোনো ধরনের তথ্য থাকে, সন্দেহ থাকে, আপনারা অনুগ্রহ করে সিএমএসডির সাথে আপনারা যোগাযোগ করুন, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করুন, তাহলে বিষয়টি খুব সুস্থ নিরসন হবে। আমরা একজন আরেকজনের প্রতি দোষারোপ না করে আমি সর্বতোভাবে সবাইকে সাংবাদিক ভাই, মিডিয়া কর্মী, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গকে অনুরোধ জানাবো যে সর্বতোভাবে আমরা কাজ করার জন্য সিএমএসডি মাননীয় প্রধানমন্ত্রীর যথাযথ দিক নির্দেশনায়, স্বাস্থ্য অধিদপ্তরের দিক নির্দেশনায় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় এই কোভিড আক্রমণের জন্য সর্বতোভাবে কাজ করে যাচ্ছে এবং এই ব্যাপারে আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য। ধন্যবাদ ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এবার আমি বাংলাদেশের কোভিড-19 পরিস্থিতি বিষয়ে বলবো। তবে প্রিয় সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আসলেও একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি। গতকালের তুলনায় আমাদের আজকের পজিটিভ কেস অনেক বেশি এবং আমরা মৃত্যু 100 ছাড়িয়ে গেছি। এইগুলো বলার আগে আবারও বলি, আমরা যেন ঘরে থাকি, আমরা যেন মাস্ক ব্যবহার করি, আমরা যেন সামাজিক দূরত্ব বজায় রাখি, আমাদের যে স্বাস্থ্যবিধিগুলো আছে এগুলো যেন আমরা মেনে চলি। তা না হলে আমাদের এই শনাক্তকৃত এবং মৃত্যুর মিছিল আমরা থামাতে পারবো না। আমরা গত 24 ঘন্টায় পরীক্ষা করেছি 2,779টি নমুনা এবং এ পর্যন্ত আমরা পরীক্ষা করেছি 26,604টি নমুনা। যে নমুনা আমরা গত 24 ঘন্টায় পরীক্ষা করেছি তার মধ্যে শনাক্ত হয়েছে 492 জন এবং এ পর্যন্ত শনাক্তকৃত ব্যক্তি 2,948 জন। অতি দুঃখের সাথে জানাচ্ছি গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 10 জন এবং এ পর্যন্ত আমাদের মৃত্যু 101 জন। সকল মৃতের আত্মার প্রতি শান্তি কামনা করছি, মহান আল্লাহ তাদের বেশ নসিব করুন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 10 জন
এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 85 জন। যদি মৃত্যুর তথ্য বিশ্লেষণ করি তাহলে 10 জনের মধ্যে পুরুষ 8 জন এবং মহিলা 2 জন। বয়স ভিত্তিক আমরা যদি বিশ্লেষণ করি তাহলে 60 ঊর্ধ্ব 4 জন, 51 থেকে 60 4 জন এবং 41 থেকে 50 2 জন। ঢাকার মধ্যে 5 জন, ঢাকার বাইরে নারায়ণগঞ্জে 4 জন এবং নরসিংদীতে 1 জন। আমরা যে কেসগুলো যে পজিটিভ যেগুলো শনাক্ত করতে পেরেছি এর মধ্যে আমরা বিশেষভাবে নজর দেখতে পাচ্ছি যে গাজীপুরে অনেক বেশি কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে গেছে এবং যেটা প্রায় 20% কাছাকাছি। আমাদের আজকে যা তথ্য আছে এতে গাজীপুরের আক্রান্ত সংখ্যা 19.5%, কিশোরগঞ্জেও 13.5% এবং নরসিংদীতে 6.6%। ঢাকা এবং নারায়ণগঞ্জ আগের মতোই অনেক বেশি আছে। এই তথ্যটা আমরা পরে IDCR এর ওয়েবসাইট থেকে জানতে পারবো যে আসলে ঢাকা এবং নারায়ণগঞ্জের শতাংশ হারটা কত। আমরা গতকালের চেয়ে পরীক্ষা করেছি প্রায় নমুনা সংগ্রহ হয়েছে 10% বেশি এবং পরীক্ষা হয়েছে 5.5% বেশি। আমাদের আইসোলেশনে গত 24 ঘন্টায় 57 জন আছেন এবং বর্তমানে আইসোলেশনে আছেন 713 জন। 24 ঘন্টায় ছাড় পেয়েছেন আইসোলেশন থেকে 40 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 577 জন। কোয়ারেন্টাইনে আছেন 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে 30,809 জন এবং এ পর্যন্ত 1,49,626 জন হোম কোয়ারেন্টাইনে আছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 270 জন এবং এ পর্যন্ত 5,588 জন। মোট কোয়ারেন্টাইন 24 ঘন্টায় 31,079 জন এবং এ পর্যন্ত 1,55,224 জন। কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন গত 24 ঘন্টায় 1,845 জন এবং এ পর্যন্ত 75,812 জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন 75,747 জন, প্রাতিষ্ঠানিক 4,655 জন এবং মোট 80,402 জন। আমাদের হটলাইনে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে গত 24 ঘন্টায় স্বাস্থ্য বাতায়ন 1-6-2-6-3-3-3-3 এবং IDCR এর যে হটলাইন আছে এই সবগুলো মিলে আমাদের গত 24 ঘন্টায় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে 93,359 জনকে এবং এ পর্যন্ত দেওয়া হয়েছে 29,13,707 জনকে। মোবাইল ফোন ও ওয়েবসাইটের মাধ্যমে আমরা স্বাস্থ্য পরামর্শ দিয়েছি এপর 24 ঘন্টায় 19,079 জনকে এবং এ পর্যন্ত 12,96,185 জনকে। গত 24 ঘন্টায় বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 18 জন, এ পর্যন্ত 3,22,990 জন। স্থল বন্দরে স্ক্রিনিং হয়েছে 92 জন, এ পর্যন্ত 3,27,580 জন। সমুদ্রবন্দরে স্ক্রিনিং হয়েছে 211 জন এবং এ পর্যন্ত 14,000। দর্শক করোনা পরিস্থিতি নিয়ে IEDCR এর নিয়মিত ব্রিফিং দেখছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। সামাজিক দূরত্ব না মানায় করোনা বেশি সংক্রমিত হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। দুর্ভিক্ষের মতো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সরকার। নারায়ণগঞ্জে করোনায় আরো 4 জনের মৃত্যু, গাজীপুরে নতুন করে আক্রান্ত 97 জন। যুক্তরাষ্ট্রে করোনা মৃতের সংখ্যা 40,000 ছাড়িয়েছে, আরো 7 বাংলাদেশের মৃত্যু। এবং করোনার কারণে ক্ষতিপূরণ হিসেবে চীনের কাছে 130 বিলিয়ন পাউন্ড চেয়েছে জার্মান গণমাধ্যম, ক্ষুব্ধ বেইজিং। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।